কতিপয় কারক ও বিভক্তি নির্ণয়ের উদাহরণ। উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা শিক্ষা ডক্টর হায়াত মাহমুদ রচিত বইটি থেকে কারকের এই অংশটি দেখানো হলো। অর্থ অনর্থ ঘটায়, এখানে অর্থকে হাইলাইট করা আছে, অর্থাৎ অর্থ কোন কারকে কোন বিভক্তি সেটি নির্ণয় করতে হবে। এখানে যতগুলো বাক্য আছে সেই বাক্যে যেই শব্দটি বোল্ড হরফে আছে, যে শব্দটি হাইলাইটেড করা আছে, সেই শব্দটি কোন কারকে কোন বিভক্তি সেটি নির্ণয় করতে হবে। অর্থ অনর্থ ঘটায়, এখানে অর্থ নিচে দাগ, অর্থ হচ্ছে কর্তায় শূন্যকারক, অর্থাৎ অর্থ হচ্ছে কর্তৃকারক, এবং যেহেতু অর্থ এর সাথে কোনো বিভক্তি যুক্ত নাই এই জন্য এটার নাম হচ্ছে কর্তায় শূন্য বিভক্তি। কারণ এখানে কাজটি যে ঘটাচ্ছে, অনর্থ ঘটাচ্ছে কে? অনর্থ ঘটাচ্ছে হচ্ছে অর্থ, এই অর্থই হচ্ছে কর্তায়, যে ক্রিয়া সম্পাদন করায় তাই হচ্ছে কর্তৃকারক। ঘটায় কে? অর্থ ঘটায়, এই জন্য অর্থ হচ্ছে কর্তৃকারক বা কর্তায় শূন্যকারক, কর্তায় শূন্য বিভক্তি। অর্থে অনর্থ ঘটে, এখানে অর্থের নিচে দাগ, অর্থে অনর্থ ঘটে, এর অর্থ দাঁড়ায় যে কিসের দ্বারা অনর্থ ঘটে, কোনো কিছুর দ্বারা, কোনো কিছুর উপায়ে বা কোনো কিছুর মাধ্যমে যে কাজ সম্পন্ন হয় সেটিকে বলা হয় করণকারক। তো এখানে ধরে নেওয়া হচ্ছে যে অর্থের দ্বারা অনর্থ ঘটে, এই জন্য অর্থের উপায়ে, অর্থাৎ অর্থ একটি উপায় বা মাধ্যম যার মাধ্যমে অনর্থ ঘটে, এই জন্য অর্থে হবে হলো করণকারক। এখন মূল শব্দ হলো অর্থ এবং এর সাথে যুক্ত আছে এ বিভক্তি, এই জন্য শব্দটি হয়েছে অর্থে, অতএব এটি হলো করণকারকের সপ্তমী বিভক্তি। অন্ধজনে দেহ আলো, অন্ধজনে দেহ আলো, অর্থ হচ্ছে অন্ধজনকে জ্ঞান দান করো, আলো দাও, যে অজ্ঞ বা নিরক্ষর তাকে আলো দাও, অর্থাৎ তাকে শিক্ষা দাও। তাহলে এই যে অন্ধজনে, এই অন্ধজনে আলো দেওয়ার যে ব্যাপারটা, এটি হচ্ছে সত্য ত্যাগ করে দেওয়া, অর্থাৎ জ্ঞান দেওয়া। তো জ্ঞান দেওয়া, কাউকে আলোকিত করা, এটি হচ্ছে একদম মালিকানা ত্যাগ করে কাউকে দিয়ে দেওয়া, এই জন্য অন্ধজনে হবে হলো সম্প্রদানে কারক, এটি হবে সম্প্রদান কারক। আর এই যে জনে, অর্থাৎ অন্ধজন থেকে অন্ধজনে, এখানে একটি এ বিভক্তি যুক্ত আছে, এ এ বিভক্তি হয় হচ্ছে সপ্তমী বিভক্তি, এই জন্য এটি হবে সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি। অন্নহীনে অন্ন দাও, অন্নহীনে অন্ন দাও, অর্থাৎ যারা না খেয়ে আছে, যারা অভুক্ত, যাদের কাছে খাবার বা অন্ন নেই, তাদেরকে অন্ন বা খাবার দাও। তাহলে কোনো অভুক্ত ব্যক্তিকে বা অভুক্ত কাউকে খাবার দেওয়া, এটিও কিন্তু দান করার মতো, অর্থাৎ সেটি আর ফিরে নেব না, এরকম একটা অর্থ। একবারে মালিকানা বা সত্ত্ব ত্যাগ করে কাউকে সারা জীবনের জন্য দিয়ে দেওয়া, এটির নাম হচ্ছে সম্প্রদান কারক। এই জন্য অন্নহীনে অন্ন দাও, এখানে অন্নহীনে হচ্ছে সম্প্রদান কারক, আর এখানে অন্নহীন থেকে হয়েছে অন্নহীনে, এখানে একটি এ বিভক্তি যুক্ত আছে, আর এ বিভক্তি হচ্ছে সপ্তমী বিভক্তির অন্তর্ভুক্ত। তাহলে অন্নহীনে অন্ন দাও, এটি সম্প্রদানকারকের সপ্তমী বিভক্তি। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, এখানে শব্দ দুটি হবে একটি শোকে আবার শোকে, অর্থাৎ শোকের নিচে দাগ, শোকে শব্দটা হাইলাইটেড করা, নির্ণয় করতে হবে যে শোকে কোন কারকে কোন বিভক্তি। এটি হচ্ছে কাতর এবং পাথর, এই দুইটি অবস্থা হয় কিসের মাধ্যমে? শোকের দ্বারা। ওকে, শোকের দ্বারা হচ্ছে, শোকের মাধ্যমে হচ্ছে, এই জন্য কোনো কিছু মাধ্যমে দ্বারা বা উপায়ে হলে এরকম যদি সেন্স আসে তাহলে সেটি সবসময়ই করণকারক হয়, এই জন্য এই শোকে হবে হচ্ছে করণকারক। আর শোক থেকে শোকে এখানে একটি এ বিভক্তি আছে, এজন্য এটি হবে করণকারকে সপ্তমী বিভক্তি। আমার কুরআন পড়া হয়েছে, আমার কুরআন পড়া হয়েছে, কী পড়া হয়েছে, আমার কী পড়া হয়েছে, আমার কুরআন পড়া হয়েছে, তাহলে এই যে কুরআন, এই কুরআনটা হচ্ছে কর্মকারক এবং কর্মকারকের শূন্য বিভক্তি। আমার
খাওয়া হলো না, এই ক্রিয়াকে প্রশ্ন করতে হবে যে খাওয়া হলো না, কার খাওয়া হলো না, কাজটি কে করেছে, কাজটি কি অন্যজন করেছে, তুমি বা সে, তার হলো না বা তোমার হলো না, না সেরকম না, আমার খাওয়া হলো না, আমারের নিচেই তো দাগ আছে, তাহলে যার খাওয়া হলো না তার নিচেই দাগ বা সেই শব্দটাই হাইলাইটেড করা আছে, তাহলে ক্রিয়ার সাথে আমারের সম্পর্ক সরাসরি, এজন্যই আমারটাই হচ্ছে কর্তাকারক মানে কর্তৃকারক, আর আমার এটি হবে হলো ষষ্ঠী বিভক্তি, তাহলে কর্তায় ষষ্ঠী বিভক্তি। আমাকে যেতে হবে, কাকে যেতে হবে, আমাকে যেতে হবে, তাহলে ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক কার, আমাকে, আমাকে শব্দটি হবে হচ্ছে কর্তায় দ্বিতীয়া বিভক্তি, ওই যে কে রে বিভক্তি হয় হলো দ্বিতীয় বিভক্তি। আমায় একটু আশ্রয় দিন, আমায় একটু আশ্রয় দিন, আমায়ের নিচে দাগ। কাউকে আশ্রয় যখন দেওয়া হয় তখন এটি এক ধরনের সেবা বা এটি কোনো মালিকানা থাকে না, এরকম অর্থ বোঝালে সেটি সবসময় সম্প্রদানকারক বোঝায়, অর্থাৎ কাউকে সত্ত্ব বা মালিকানা ত্যাগ করে কোনো কিছু দেওয়া হলে সেটি হয় সম্প্রদানকারক, তাহলে আমায় হবে সম্প্রদানকারক, আর আমায় এখানে হবে হচ্ছে সপ্তমী বিভক্তি, তাহলে সম্প্রদানের সপ্তমী হলো আমায় একটু আশ্রয় দিন, এই আমায় শব্দটি হচ্ছে সম্প্রদানের সপ্তমী বিভক্তি। আমা হতে এ কাজ হবে না সাধন, অর্থাৎ আমার দ্বারা এই কাজ সম্পন্ন হবে না, এই আমা হতে নিচে দাগ। এখন আমা হচ্ছে কার দ্বারা সম্পন্ন হবে না বা সাধন হবে না, আমার দ্বারা, আমা দ্বারা, তাহলে আমা হলো কর্তাকারক, আর এই যে আমরা জানি হতে থেকে চেয়ে, এই বিভক্তিগুলো হলো পঞ্চমী বিভক্তির অন্তর্ভুক্ত, তাহলে আমা হচ্ছে কর্তৃকারক আর হতে হচ্ছে পঞ্চমী বিভক্তি, তাহলে আমা হতে এই অংশটি হবে কর্তায় পঞ্চমী। আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে, অর্থাৎ রাঘবকে দেখে আমি কি ভয় পাই, এই যে রাঘবের নিচে দাগ এবং এই যে ডরাই, ডরাই শব্দের অর্থ হচ্ছে ভয় পাওয়া, তাহলে এই কোনো কিছু থেকে ভীত অর্থ, ভীত অর্থ প্রকাশ করলে বিচ্যুত অর্থ, হতে অর্থ, চ্যুত অর্থ, এগুলো অর্থ যদি প্রকাশ করে তাহলে সবসময় সেটি হয় অপাদানকারক, এই জন্য এই রাঘবে শব্দটি হবে অপাদানকারক, এবং ওই যে রাঘব থেকে রাঘবে এ একটা বিভক্তি আছে, এ বিভক্তি যেহেতু সপ্তমী বিভক্তি তাহলে এই রাঘবে শব্দটি হবে হলো অপাদানকারকে সপ্তমী বিভক্তি। আগুনে সেঁক দাও, অর্থাৎ আগুনে সেঁক দাও, তাহলে কিসের দ্বারা সেঁক দাও, আগুনের দ্বারা, এটি তো একটি মাধ্যম বা উপায়, এই জন্য এটি হবে করণকারক, আর এখানে আছে আগুন থেকে আগুনে এ বিভক্তি আছে তাহলে সপ্তমী বিভক্তি, তাহলে আগুনে হবে করণকারকে সপ্তমী বিভক্তি। আকাশে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে, আকাশের নিচে দাগ বা আকাশ হাইলাইট করা আছে, তাহলে আকাশে কোন কারক বিদ্যমান, আকাশ এটি একটি স্থান বোঝায়, তা আমরা জানি স্থান কাল এগুলো বোঝালে সেটি সবসময় অধিকরণ কারক হয়, তাহলে আকাশে, এই আকাশে হবে হলো অধিকরণ কারক, আর এখানে আকাশ শব্দের সাথে একটি এ বিভক্তি যুক্ত আছে, এ বিভক্তি যেহেতু সপ্তমী বিভক্তি তাহলে আকাশে শব্দটি হবে হলো অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। আমার সোনার ধানে গিয়েছে ভরি, ধানের নিচের দাগ, তাহলে কিসের দ্বারা ভরে গিয়েছে, কিসের দ্বারা ভরে গিয়েছে, ভরে গিয়েছে হচ্ছে ধানের দ্বারা, ধানের দ্বারা ভরে গিয়েছে, তাহলে কোনো কিছুর দ্বারা বা মাধ্যম বা উপায় এগুলো বোঝালে যেহেতু করণকারক হয় এখানেও হবে করণকারকে সপ্তমী বিভক্তি, মানে আমার নৌকা সোনার ধানে গিয়েছে ভরি, আমার সোনার ধানে গিয়েছে ভরি, এই যে ধানে, ধানের দ্বারা ভরে যাওয়ার কথা বলা হয়েছে, তাহলে ধানের দ্বারা ভরে গিয়েছে, এই জন্য এটি হলো করণকারক, আর ধানের সাথে এ বিভক্তি আছে এই জন্য এটি হলো সপ্তমী বিভক্তি। কলমের খোঁচা দিও না, কলমের নিচে দাগ, কিসের খোঁচা দিও না, কলমের, তাহলে করণে ষষ্ঠী বিভক্তি, ওই যে এর র বা এর থাকলে সেটি হয় ষষ্ঠী বিভক্তি। কবিগুরু গীতাঞ্জলি লিখিয়াছেন, কবিগুরু নিচেও দাগ, গীতাঞ্জলির নিচেও দাগ, তাহলে দুইটি কোন কারকে কোন বিভক্তি হবে, প্রথমে আসা যাক কবিগুরুর কথা, লিখিয়াছেন কে,
ক্রিয়াকে প্রশ্ন করব, লিখিয়াছেন কে? লিখিয়াছেন কবিগুরু। তাহলে কবিগুরু হচ্ছে কর্তাকারক, তাহলে কর্তায় শূন্য বিভক্তি হলো কবিগুরু। আর গীতাঞ্জলি এটি একটি বইয়ের নাম, এটি একটি কাব্যগ্রন্থের নাম। এই গীতাঞ্জলি হচ্ছে কর্মকারক এবং কর্মকারকে শূন্য বিভক্তি। কি করি আজ ভেবে না পাই, ভেবের নিচে দাগ, এটি হচ্ছে অধিকরণ কারক, অধিকরণ কারকে শূন্য বিভক্তি। করিলাম মন শ্রী বৃন্দাবন, বারেক আসিব ফিরে, শ্রী বৃন্দাবনের নিচে দাগ। এই শ্রী বৃন্দাবন হতে এরকম একটা অর্থ বোঝাচ্ছে, তাহলে এটি হলো অপাদান কারক। কোনো কিছু হতে বোঝালে সেটি হয় অপাদান কারক, এবং এখানে শূন্য বিভক্তি আছে, এই জন্য হবে অপাদানের শূন্য বিভক্তি। কুকর্মে বিরত হও, কুকর্মের নিচে দাগ। কি হতে বিরত হও? কুকর্ম হতে, এই যে বিরত হওয়া, কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া, কোনো কিছু থেকে মাইনাস হওয়া। ওকে, কোনো কিছু থেকে মাইনাস হওয়া বোঝাতেই সবসময় অপাদানকারক হয়। তাহলে কুকর্মে এটি অপাদানকারক, এবং কর্ম থেকে কর্মে, তাহলে এ বিভক্তি আছে, এটি হলো সপ্তমী বিভক্তি। এরপর আছে কাজে মন দাও, কাজের নিচে দাগ। কিসে মন দাও? কাজে মন দাও, এটি কোনো একটি বিষয়, বিষয় বুঝাইলে সেটিও অধিকরণকারক হয়, তাহলে এটি হবে অধিকরণকারক এবং কাজের সাথে এ সপ্তমী বিভক্তি, তাহলে অধিকরণে সপ্তমী বিভক্তি। খুব ঠকা ঠকেছি, ঠকা কি? ঠকা হচ্ছে কর্মকারক, তাহলে কর্মকারকে শূন্য বিভক্তি। খুব ঘুম ঘুমিয়েছি, ঘুমের নিচে দাগ। ঘুম হচ্ছে কর্মকারক, তাহলে কর্মকারকে শূন্য বিভক্তি। গুরুজনে করণতি, গুরুজনের নিচে দাগ, তাহলে গুরুজনে করণতি, গুরুজনের নিচে দাগ। গুরুজনে হবে সম্প্রদানে সপ্তমী বিভক্তি, সম্প্রদানে সপ্তমী বিভক্তি, কারণ গুরুজনকে শ্রদ্ধা করার একটা ব্যাপার আছে এখানে, মালিকানা বা সত্ত্ব এরকম কিছু নাই, সব কিছু বর্জন করেই দেওয়া হচ্ছে, মানসিক একটা ব্যাপার, এটি সম্প্রদানকারকে সপ্তমী বিভক্তি। গৃহহীনে গৃহ দাও, যে গৃহহীন তাকে গৃহ দাও, এটিও সম্প্রদানকারক, সম্প্রদানে সপ্তমী বিভক্তি। গরু গাড়ি টানে, গরু গাড়ি টানে, টানে যে ক্রিয়ার সাথে সম্পর্ক, টানে কে? গরু টানে, তাহলে গরু হচ্ছে কর্তায় শূন্য বিভক্তি। গরুতে ঘাস খায়, গরুতের নিচে দাগ। খায় কে? গরুতে, তাহলে কর্তায়। আর তে কি? এ ও তে, এই তিনটে বিভক্তি হলো সপ্তমী বিভক্তি, তাহলে হবে কর্তায় সপ্তমী বিভক্তি। গরুতে গাড়ি টানে, এই গরুতের নিচে দাগ, তাহলে গরুতে কোন কারক? কর্তাকারক এবং সপ্তমী বিভক্তি। গরুতে দুধ দেয়, গরুতে দুধ দেয়, গরুতের নিচে দাগ, এটিও কর্তায় সপ্তমী। আপনার দেশ কোথায়? দেশের নিচে দাগ, দেশ তো একটি জায়গা, তাহলে স্থান, স্থান বুঝালে অধিকরণ কারক, আর দেশে আছে শূন্য বিভক্তি, তাহলে অধিকরণে শূন্য বিভক্তি। আষাঢ় মাসে নামলো ঢল, ঢলের নিচে দাগ, এটি হলো কর্তায় শূন্য। ঢল ব্যক্তিবাচক কর্তা নয়, কর্মকর্তৃবাচ্যের কর্তা, অর্থাৎ যেটি কর্ম কিন্তু ক্রিয়ার কাজও সেই করে, তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। এক্ষেত্রে কর্তা কর্ম দুটো একই, এই দুটোই হচ্ছে ঢল, তাহলে ঢল হচ্ছে কর্তায় শূন্য, কারণ এটি আসলে ঢল হচ্ছে কর্মকারক, কিন্তু এখানে কর্তার কাজটাও ঢলই করছে, এই জন্য এটি কর্তায় শূন্যকারক, এবং এখানে আছে হলো কর্মকর্তৃবাচ্য। আলোয় আধার কাটে, আলোয়ের নিচে দাগ, এটি হলো কিসের দ্বারা আধার কাটে? আলোর মাধ্যমে আধার কাটে, তাহলে আলোয় হচ্ছে করণকারক, আর এর সাথে আছে সপ্তমী বিভক্তি। আলো চাই অন্ন চাই, চাই মুক্ত বায়ু, এখানে আলো অন্ন মুক্ত বায়ু এই সবগুলি হচ্ছে সম্প্রদানকারক, সম্প্রদানকারকের শূন্য বিভক্তি। আয়রে পাখি লেজ ঝোলা, লেজের নিচে দাগ, লেজ হচ্ছে করণে শূন্য, করণকারকে শূন্য বিভক্তি। এ কলমে ভালো লেখা হয়, কলমের নিচে দাগ, কিসের দ্বারা ভালো লেখা হয়? কলমে ভালো লেখা হয়।
এই কলমে হচ্ছে করণে সপ্তমী বিভক্তি। এর সুতায় কাপড় হয় না, সুতায়ের নিচে দাগ, এটি হলো করণে করণকারকে সপ্তমী বিভক্তি। এ সন্তান হতে দুঃখ দূর হবে না, এ সন্তান অর্থাৎ কি সন্তানের দ্বারা, এটিও একটি মাধ্যম বোঝায়, উপায় বোঝায়, তাহলে করণকারকে পঞ্চমী বিভক্তি। এ বছর খুব ভালো ফসল হয়েছে, এ বছর এটি তো সময় বোঝাচ্ছে, সময় বুঝালে এখানে হবে হচ্ছে অধিকরণ কারক, তাহলে অধিকরণে শূন্য বিভক্তি। এক যে ছিল রাজা, রাজার নিচে দাগ, এটি কর্তায় শূন্যকারক, মানে কর্তাকারকে শূন্য বিভক্তি। একদিন যাব, একদিনের নিচে দাগ, একদিন তো একটি সময়, তো সময় বা কাল বোঝালে সেটি সবসময় অধিকরণ কারক, এটি হবে অধিকরণে শূন্য বিভক্তি। এ জমিতে সোনা ফলে, জমিতে নিচে দাগ, জমিতেও কিন্তু একটি জায়গা বা স্থান, স্থান বা জায়গা বোঝালে সেটি অধিকরণ কারক হয়। আর তে আছে, এই তে হচ্ছে সপ্তমী বিভক্তি, তাহলে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। এ জমিতে ওকে একই একই কথা শুনি আজ তোমার মুখে, একই কথা শুনি আজ তোমার মুখে, এই যে একই কথা, এটি হলো অপাদান কারকে সপ্তমী বিভক্তি, অপাদান কারকে সপ্তমী বিভক্তি। গাড়ি ঢাকা ছাড়ল, গাড়ি ঢাকা ছাড়ল, ঢাকার নিচে দাগ, তাহলে ঢাকা হতে গাড়ি ছেড়ে যাচ্ছে, কোনো কিছু থেকে মাইনাস বা কোনো কিছু থেকে সরে যাওয়া বুঝালে সবসময় অপাদান কারক হয়। তাহলে এই ঢাকা যদিও স্থান কিন্তু এটি অধিকরণ কারক হবে না। এখানে একটি কনফিউশন হতে পারে যে ঢাকা যেহেতু একটি জায়গার নাম, একটি স্থানের নাম, তাহলে এটি তো অধিকরণ হতে পারে। এই ক্ষেত্রে যদি কোনো জায়গা নিয়ে অপাদান এবং অধিকরণের মাঝে দ্বন্দ্ব বাঁধে বাঁধে তাহলে সব সময় দেখতে হবে যে ক্রিয়ার সাথে এই জায়গাটার কি সংযোগ ঘটছে নাকি এই জায়গা হতে সে দূরে সরে যাচ্ছে, বিচ্ছিন্ন হচ্ছে। গাড়ি ঢাকা ছাড়লো মানে ঢাকা হতে কিন্তু সরে যাচ্ছে, তাহলে মাইনাস হচ্ছে, যদি মাইনাস হওয়া বোঝায় তাহলে সেটি অপাদান কারক, এজন্য এটা হবে অপাদানে শূন্য। গাছে তক্তা হয়, গাছের নিচে দাগ, গাছে তক্তা হয়, এটি করণে সপ্তমী। গাড়ি স্টেশন ছাড়লো, স্টেশনের নিচে দাগ, স্টেশন ছাড়লো, ওই যে ছাড়া বোঝাইছে, তাহলে গাড়ি স্টেশন হতে চলে যাচ্ছে, তাহলে এটাও অপাদান কারক, এবং স্টেশনে শূন্য বিভক্তি আছে এই জন্য অপাদানে শূন্য বিভক্তি। গাছে কাঁঠাল, গোফে তেল, গাছের নিচে দাগ, তাহলে গাছে এটা তো একটি জায়গা, তো জায়গা বা প্লেস বা স্থান বোঝালে অধিকরণ কারক হয় এবং সপ্তমী বিভক্তি, কারণ গাছের সাথে এ আছে। গত রাতে পাশের বাড়িতে চুরি হয়েছে, এখানে রাতে বাড়িতে একটি বোঝাচ্ছে সময় এবং একটি বোঝাচ্ছে জায়গা, দুইটি অধিকরণ কারকের সংজ্ঞাতে আমরা পাই, তাহলে এটি অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। গায়ে মানে না আপনি মোরল, তাহলে গায়ের নিচে দাগ, গায়ে মানে না আপনি মোরল, তাহলে গায়ে মানে কি গায়ের লোকজন, মানুষ মানে না, তাহলে এটি কর্তায় সপ্তমী বিভক্তি। গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে, গৃহহীনে এই যে সম্প্রদানে সপ্তমী। গুণহীন চিরদিন থাকে পরাধীন, গুণহীন চিরদিন থাকে পরাধীন, গুণহীন কে পরাধীন থাকে, গুণহীন পরাধীন থাকে, তাহলে গুণহীন হচ্ছে কর্তায় শূন্য বিভক্তি। গগনে গরজে মেঘ ঘন বরষা, গগনের নিচে দাগ, গগনে মানে কোথায়, আকাশে বা গগনে, তাহলে এটি একটি জায়গা, এটি অধিকরণ কারক, এবং গগনে এ বিভক্তি আছে, তাহলে অধিকরণে সপ্তমী বিভক্তি। ঘোড়ায় গাড়ি টানে, ঘোড়ায়ের নিচে দাগ, ঘোড়ায় গাড়ি টানে, গাড়ি টানে কে, ঘোড়ায়, তাহলে ঘোড়ায় হচ্ছে কর্তৃকারক অর্থাৎ কর্তায় সপ্তমী বিভক্তি। ঘরে পানি পড়ে, কোথায় পানি পড়ে, ঘরে পানি পড়ে, ঘরে একটি জায়গার নাম, এটি হবে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। ঘরকে যাও, ঘরকে যাও, তাহলে এই ঘরকে, এটি তো একটি জায়গা, এটি হবে অধিকরণ কারক, এবং কে রে থাকলে দ্বিতীয় বিভক্তি হয়, এজন্য এটি হবে অধিকরণে দ্বিতীয় বিভক্তি। ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, ঘোড়ায় চড়িয়া, ঘোড়ায়, এটি অধিকরণে সপ্তমী বিভক্তি। ঘোড়া ঘাস খায়, ঘোড়ার নিচে দাগ, কে ঘাস খায়, ঘোড়া খায়, তাহলে ঘোড়া হচ্ছে কর্তায় শূন্য বিভক্তি। কোকিল ডাকে, কে ডাকে, কোকিল ডাকে, তাহলে কর্তায় শূন্য বিভক্তি। কত ধানে
কত চাল তা আমি জানি, কত ধানের নিচে দাগ। এটি হলো অপাদানে সপ্তমী। কান্নায় শোক মন্দীভূত হয়, কিসে শোক মন্দীভূত হয়? কান্নায়। এটি হলো কিসের দ্বারা শোক মন্দীভূত হয়? কান্নার দ্বারা। কান্নায় হলো করণে সপ্তমী বিভক্তি। কপালের রেখা না যায় খণ্ডন, কপালের নিচে দাগ। কিসের রেখা না যায় খণ্ডন? কপালের। কপাল তো একটি জায়গা, এই কপাল হচ্ছে অধিকরণ কারক, আর এর আছে র, এর আছে, এটি হলো ষষ্ঠী বিভক্তি। কাননে কুসুম কলি ফুটিল, কাননে, কোথায় ফুটিল? কাননে, অধিকরণে সপ্তমী। কালির দাগ দাও, কালির নিচে দাগ। কিসের দাগ? কালির দাগ। তাহলে কালী হচ্ছে করণ কারকের ষষ্ঠী বিভক্তি। কথায় কথা বাড়ে, কথায় কথা বাড়ে, করণে সপ্তমী বিভক্তি। কাঁথায় শীত মানে না, কাঁথায়ের নিচে দাগ, করণ কারকের সপ্তমী বিভক্তি। কাঁচের জিনিস সহজে ভাঙে, কাঁচের জিনিস সহজে ভাঙে। কিসের দ্বারা তৈরি জিনিস? কাঁচের তৈরি জিনিস, এটি হলো করণে ষষ্ঠী বিভক্তি। চোর ধৃত হয়েছে, চোরের নিচে দাগ। চোর ধৃত হয়েছে, তার মানে চোরকে ধরা হয়েছে, ধরেছে তো হয় পুলিশ, না হয় ধরেছে গৃহকর্তা, না হয় ধরেছে লোকজন, তাহলে ধরার কাজটি কিন্তু করেছে অন্য কেউ, এই জন্য এখানে কর্তৃকারকের বিষয়টি আসছে না। চোরই হচ্ছে এখানকার কর্ম, এই চোর হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি। চোরের ভয়ে ঘুম আসে না, চোরের ভয়, এই যে ভয় কথা যদি উল্লেখ থাকে, ভীত হওয়া কথা উল্লেখ থাকলে সেটি সবসময় অপাদান কারক, আর চোর থেকে চোরের, তাহলে চোর যোগের, এখানে র বা এর যুক্ত আছে, এই জন্য এটি হলো ষষ্ঠী বিভক্তি, তাহলে অপাদানে ষষ্ঠী বিভক্তি। চোরে না শুনে ধর্মের কাহিনী, তাহলে কে ধর্মের কাহিনী শোনে না? চোর শোনে না, কাজটি কে করছে, শোনার কাজটি কে করছে? চোর করছে, তাহলে চোর হলো কর্তৃকারক, তাহলে কর্তায় সপ্তমী বিভক্তি। চোখ দিয়া পানি পড়ে, চোখ দিয়া পানি পড়ে, চোখের নিচে দাগ, তাহলে চোখ হতে পানি পড়ে, চোখ থেকে পানি সরে আসছে, পড়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হচ্ছে, এই জন্য এখান থেকে চোখ দিয়ে পানি চ্যুত হচ্ছে, এটি হলো অপাদানে দিয়া, দ্বারা দিয়া কর্তৃক বুঝাইলে তৃতীয় বিভক্তি হয়। ছাগলে কি না খায়, ছাগলের নিচে দাগ, তাহলে খাওয়ার কাজটি কে করে? ছাগল, এটি হলো কর্তায়, তাহলে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। ছাদে পানি পড়ে, ছাদে পানি পড়ে, কোথায় পানি পড়ে? ছাদে পানি পড়ে, এটি অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। আবার ছাদে বৃষ্টি পড়ে, এটি হলো অপাদান কারকে সপ্তমী বিভক্তি, অপাদানে সপ্তমী। ছেলেটি অঙ্কে কাঁচা, কোনো বিষয়ে কেউ দক্ষ বা অদক্ষ এরকম বুঝালে সেটি সবসময় অধিকরণ কারক হয়, তাহলে ছেলেটি অঙ্কে দুর্বল বা অঙ্কে কাঁচা, এখানে যে একটি বিষয় বোঝাচ্ছে অঙ্কে, এটি হলো অধিকরণ কারক, আর এর সাথে বিভক্তি আছে এ বিভক্তি, অর্থাৎ সপ্তমী বিভক্তি। ছেলেরা বল খেলে, বলের নিচে দাগ, এটি করণে শূন্য, অর্থাৎ করণ কারকে শূন্য বিভক্তি। ছায়ায় বসো, অর্থাৎ ছায়ায় বসো, কোথায় বসো? ছায়ায় বসো, যেখানে ছায়া আছে ওখানে বসো, এই ছায়াই হচ্ছে অধিকরণ কারক, আর এখানে অন্তস্থ আছে, তাহলে অন্তস্থ অ বা তে এ এগুলো থাকলে সপ্তমী বিভক্তি হয়, তাহলে ছায়াই বসো, এখানে ছায়াই হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি।